হাই ফ্রেন্ডস, আই এম রাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি আমি। গুড নিউজটা এটাই যে আজ থেকে আমি তোমাদেরকে বেসিক্স গিটার লেসনের টিউটোরিয়ালগুলো তোমাদেরকে শেখাবো। আজ থেকে আমি বেসিক্স গিটার লেসনের ভিডিওগুলো আপলোড করব। তো বন্ধুরা, যারা গিটার শিখছো বা গিটার শিখবা, তারা আমার ভিডিওগুলো প্লিজ ভালোভাবে ফলো করবা। আমি খুব ইজি, খুব সহজভাবে তোমাদেরকে গিটার শিখিয়ে দেব। আমি নিজেকে বলবো না আই এম এ গুড টিচার, বাট আমার যেটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমার যেটা অভিজ্ঞতা আছে তোমাদেরকে, আমি সেটাই শেয়ার করব। খুব সহজ, খুব ইজিভাবে তোমাদেরকে গিটার শেখাবো, হ্যাঁ, কোনো জটিলতায় যাব না। তো বন্ধুরা, আজ থেকে আমি বেসিক গিটার লেসনের ভিডিওর সিরিজগুলো, যেমন গিটার লেসন ওয়ান, গিটার লেসন টু, এইভাবে আমি কিছু ভিডিও আপলোড করব। তো তোমরা প্লিজ ভালোভাবে ফলো করবা, ভালোভাবে দেখতে থাকবা। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর প্লিজ ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো আমি তোমাদেরকে যতটা পারবো ততটা হেল্প করব, আমার এক্সপিরিয়েন্স যতটা আছে। হ্যাঁ, আমি যেই ভুলগুলো করেছি আমার গিটার লাইফে, শেখার টাইমে, সেই ভুলগুলো তোমাদেরকে করতে দেবো না। তো প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকবা অ্যান্ড ফলো করতে থাকবা। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আমি ফিরে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমার প্রথম বেসিক গিটার লেসনের ভিডিও। তো আজকে তোমাদেরকে আমি কোনো জটিল কোনো কিছু শেখাবো না, কিছু আজকে শেখাবো না। আজকে তোমাদেরকে গিটারের ব্যাপারে, হ্যাঁ, গিটারটার ব্যাপারে আমরা তোমাদেরকে শেখাবো, আমরা যেটা শিখবো, যে জিনিসটা নিয়ে আমরা আগে স্টেপ বাড়বো বা কদম রাখবো, সেটা নিয়ে আমরা ডিটেলসে আমরা জেনে নেব, সেই জিনিসটার ওপর, সেই জিনিসে কী কী লাগে, কী কী নিয়ে গঠিত, হ্যাঁ, কীভাবে ধরতে হয়। তো তাই আজ আমরা গিটারের ব্যাপারে জেনে নেব, কোনো কিছু আজ শিখবো না। তো চলো বন্ধুরা। তো গাইজ, আমার কাছে একটা গিটার আছে, হ্যাঁ, এই গিটারটাকে বলছে অ্যাকোস্টিক গিটার, অ্যাকোস্টিক সাউন্ড করে তার জন্য। তো বন্ধুরা, আমি খুব সিম্পলভাবে বলে দেবো তোমাদেরকে গিটারের ব্যাপারে, হ্যাঁ, বেশি জটিলতাই বলবো না। তো দেখতে থাকো, আর এই ভিডিওগুলো খানিক লং হবে, হ্যাঁ, কিছু মনে করবা না, বিকজ এগুলো লিসেনের চ্যানেল, এগুলো ভিডিওগুলো অনেক 10 মিনিটে 14 মিনিটে হতে পারে, তো কিছু মনে করবো না, প্লিজ দেখতে থাকবা। তোমাদেরকে আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করবো বন্ধুরা, হ্যাঁ, আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি মন থাকা তোমাদেরকে সাহায্য করব। আমি যেই ভুলগুলো করেছি তোমাদেরকে করতে দেবো না কোনো দিন, নো। তো চলো, এই গিটারটা গাইজ, এটা আমার গিটার, আমার এটা সেকেন্ড গিটার গাইজ, হ্যাঁ, ফার্স্ট গিটার আমার আছে, আমাদেরকে অন্যদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা হলো অ্যাকোস্টিক গিটার, অ্যাকোস্টিক সাউন্ড করে তার জন্য অ্যাকোস্টিক গিটার। তো আমরা গিটারকে তিনটি ভাগে বিভক্ত করেছি, তিনটে পার্ট আছে গিটারের গাইজ। ফার্স্ট পার্ট হলো হেড, হ্যাঁ, হেড, আমরা হেড কোনটাকে বলবো গাইজ, হ্যাঁ, এখানে একটা প্লাস্টিক আছে গাইজ, দেখে নাও ভালোভাবে, হ্যাঁ, এখানে একটা প্লাস্টিক আছে, এই তারগুলো ফাঁক হয়ে যুক্ত হয়েছে ফ্রেডবোর্ডে, তারপরে প্লাস্টিক আছে, এই প্লাস্টিক থেকে এই পাশ, হ্যাঁ, এই প্লাস্টিক থেকে এই পাশ, এটাকে বলছে হেড পার্ট, হ্যাঁ, প্রথম পার্ট হলো হেড পার্ট, জেনে নাও গাইজ, মাথা। তারপরে এই প্লাস্টিক থেকে এই নাট, মানে প্লাস্টিকটাকে নাট বলছে গাইজ ইংলিশে, এই প্লাস্টিক থেকে এত দূর পর্যন্ত, হ্যাঁ, এই অংশটাকে বলছে গর্দন, মানে নিক গাইজ, নিক মানে গর্দন। তারপরে এটা থেকে এত দূর পর্যন্ত এটাকে বডি, বডি, দেখে নাও বডি গাইজ, ঢোল, হ্যাঁ, এটা এটা দিয়েই সাউন্ড বার হয়। তো আমরা গিটারকে তিনটি ভাগে বিভক্ত করছি, ফার্স্ট হলো হেড পার্ট, সেকেন্ড হলো নিক মানে গর্দন পার্ট, আর থার্ড হলো বডি।
তো প্রথম পার্ট হলো হেড। হেড আমাদের হেড যেমন সব কিছু কন্ট্রোল করে, হ্যাঁ সেরকমই গিটারের এই হেড পার্টটাই সব কিছু কন্ট্রোল, সাউন্ডটা কন্ট্রোল হবে। তো আমরা হেড পার্টে কী কী আছে সবের প্রথমে আমরা জেনে নেব খুব সিম্পলভাবে। তো প্রথমে আছে, প্রথমে গিটারের প্রথমে থাকবে একদম ফার্স্টে গিটারের ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ডটা লোগো। তো তোমাদের কারো যদি অন্য গিটার থাকে হার্জ বা ইয়ামাহা বা গিবসন, তাদের দেখবা এখানে ব্র্যান্ড লেখা থাকবে, এই ব্র্যান্ড গাইস, হ্যাঁ এটা ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম থাকবে। তো এটা আমার সেকেন্ড গিটার, আমি এটাকে পারচেস করেছিলাম অ্যামাজন থেকে, হ্যাঁ এখন এই গিটারটা পাওয়া যায় না। আমি গাইজ আমি খুব গরিব, হ্যাঁ আমার ইচ্ছে ছিল একটা ইয়ামাহার F301 এর মডেলটা কিনতে, তা আমি পারিনি আমার টাকার জন্য, তাই এটা 3999 টাকা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, খুব কষ্ট করে কিনেছিলাম। হ্যাঁ তারপরে এটা মডিফাই করেছিলাম ইয়ামাহার মতো দেখতে, সেম ইয়ামাহার মতো খানিক দেখতে। হ্যাঁ সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর গাইজ, এই কম রেঞ্জে আমি কী বলবো, কম রেঞ্জে আমি খুব সুন্দর গিটার পেয়েছি, আমি একে ভালোবেসে ফেলেছি বলতে পারো, হ্যাঁ খুব সুন্দর গিটার। তো আমার গিটারটার নাম হলো জুইরাজ, আমার ফার্স্ট গিটারটারও নাম জুইরাজ গ্যারেজ, হ্যাঁ যেটা ফার্স্ট গিটার কিনেছিলাম 2000 টাকায়, এটা 4000 টাকায়, তো খুব সুন্দর গাইজ গিটারটা 4000 টাকায়। তো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখবা, হলে ভালো লাগলে তোমরা কিনতে পারো, ভালো গিটার, খুব সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। তো গিটারের এখানে ব্র্যান্ড থাকবে, হ্যাঁ লোগো। তো আমার যেমন জুইরাজ আছে সেরকম তোমাদের কারো হার্জ, কারো ইয়ামাহা, কারো গিবসন, এইভাবে অন্যান্য গিটারের ব্র্যান্ড থাকবে। তারপরে চলে যাব, এই দেখতে পাচ্ছ এইগুলো, হ্যাঁ কাছে করে আমি যা দেখছি, হ্যাঁ এই দেখো দেখে নাও কাজ কাজ করে আমি বলছি, এটা একটা দুটো তিনটে, হ্যাঁ তারপর নিচে তিনটে, এগুলো হলো টিউনিং কি গাইজ। তো টিউনিং কি আমরা জানবো, টিউনিং কির ব্যাপারে, তো টিউনিং কি এমনই একটি যন্ত্র, হ্যাঁ যেটা দিয়ে আমরা তারগুলোর টাইট অ্যান্ড লুজ করব। তো টাইট অ্যান্ড লুজ করব কেন, হ্যাঁ তো গাইজ টাইট লুজ করব এই কারণেই, আমাদের গিটারের তারগুলো যেমন ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিং, হ্যাঁ সেকেন্ড স্ট্রিং থার্ড স্ট্রিং, এই তারগুলোর নির্দিষ্ট একটা টিউন থাকে। তা আমি তোমাদেরকে জটিল বলবো না কিছু, হ্যাঁ মাথায় ঢুকবে না এখন, পরে তোমাদেরকে টিউনিং করা শিখিয়ে দেব। তো এইগুলো নির্দিষ্ট টিউন থাকে, ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিং থার্ড স্ট্রিং, এইগুলো টাইট লুজ, হ্যাঁ এইভাবে ঘোরানো টাইট হয় এইভাবে ঘুরেলে, হ্যাঁ আর এইভাবে ঘোরালে লুজ হয়, হ্যাঁ তো এগুলো টাইট লুজ করে আমরা নির্দিষ্ট একদম যে টিউন আছে সেই টিউনটাকে আনার জন্য এই কি চাবিগুলো ব্যবহার করি, টিউনিং কি বা টিউনিং চাবি। তো এইগুলোই আছে এই পার্টে, দেখে না উল্টিয়ে আমি উল্টিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ এই দেখতে পাচ্ছ এটা হলো টিউনিং কি, আর কিছু নেই হেড পার্টে। তারপরে চলে যাব এটা নাট, এটাকে নাট বলছে প্লাস্টিক, দেখে নাও খুব ইজিলিভাবে, এটা নাট প্লাস্টিক যেখান থেকে শুরু হয়েছে, তাই এই নাট থেকে এত দূর পর্যন্ত এটা হেড পার্ট গাইজ। তারপরে আমরা চলে যাব এই নাট থেকে একদম এত দূর, এই এত দূর পর্যন্ত এটা হলো নিক পার্ট। তো আমরা নিক পার্টে মানে গর্দনে আমাদের কী কী আছে গর্দন পার্টে গিটারে জেনে দেব খুব ইজিলিভাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ 1 2 3 4 এগুলো আছে, হ্যাঁ একদম এতটুকু পর্যন্ত এই কালো পর্যন্ত, হ্যাঁ এটাকে বলবো আমরা ফ্রেডবোর্ড, হ্যাঁ ফ্রেডবোর্ড দেখে নাও গাইজ, এই এতদূর পর্যন্ত ঘর ঘর করে আছে একদম আমার, কারো গিটারে 22 কারো গিটারে 24 এইভাবে থাকবে, আমার গিটারে 20 পর্যন্ত আছে ফ্রেডবোর্ড, 20টা ফ্রেডবোর্ড আছে, হ্যাঁ ইলেকট্রিক গিটারও আরও বেশি থাকে গাইজ। তো এটা হলো ফ্রেডবোর্ড, তো ফ্রেডবোর্ড আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ, 1 নম্বর একটা ঘর, 2 নম্বর তারপর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর, হ্যাঁ এই 12 নম্বর এখানে 12 নম্বর, তারপরে এই এতদূর পর্যন্ত লেগে আছে এটা 15 নম্বর, এইগুলো যত ঘর এগুলোগুলো ফ্রেডবোর্ড, ওকে
ফ্রেট বোর্ড বলছি, ফ্রেট, হ্যাঁ, এক নম্বর ফ্রেট, দু নম্বর ফ্রেট, তিন নম্বর ফ্রেট। তো আমরা ফ্রেট দেখবা কারো গিটারে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, তিন নম্বর ফ্রেটে একটা পয়েন্টিং করা থাকে। যেমন আমার একটা স্টিকার বসানো আছে, ফার্স্ট ফ্রেটে স্টিকার বসানো আছে, কারো ফার্স্টে থাকে না, থার্ডে থাকে, আমার ফার্স্টে আছে, আমার স্টিকার বসানো আছে, কারো দেখবা পয়েন্টিং করা থাকবে গাইস। তো এগুলো তৃতীয় ফ্রেটে কারো পয়েন্ট, প্রথম পয়েন্টিং থাকবে, তারপরে পঞ্চম ফ্রেটে, তারপর সপ্তম ফ্রেটে থাকবে পয়েন্টিং, হ্যাঁ, তারপর নবম ফ্রেটে, তারপরে বারো নম্বর ফ্রেটে ডবল পয়েন্টিং থাকবে, আমার স্টিকার বসানো আছে। এইগুলো হলো ফ্রেট বোর্ড, হ্যাঁ, একটা একটা ঘর টানা আছে। তো আমার 20টা ফ্রেট বোর্ড আছে, আর ব্যবহার হয় না গাইজ। তো আর কারো দেখবা, হ্যাঁ, কেউ যখন গিটার প্লে করবা, তখন ফ্রেট বোর্ড এরকমভাবে দেখতে হয়, হ্যাঁ, প্রথমে বুঝতে পারো না, তার জন্য দেখে নাও গাইজ। এই দেখো, এক এই তিন নম্বর ফ্রেট পয়েন্টিং করা আছে, তারপরে পাঁচ নম্বর ফ্রেটে পয়েন্টিং করা আছে, এইভাবে পয়েন্টিং করা থাকবে, হ্যাঁ, গিটারটা এইভাবে দেখানোর জন্য। তো চলো আমরা নিকের ব্যাপারে জেনে নিলাম, ফ্রেটবোর্ড থাকে, ফ্রেট থাকে, তারপরে আমরা চলে যাব বডি, এই বডিটা, হ্যাঁ, যেটা ঢোল বলে আমরা বাংলা কথায়, বা বডি মানে হ্যাঁ শরীর বলে, হ্যাঁ, এটা ঢোলের ঢোলের মতো গড়ানো গাইজ, এটা দিয়ে আমরা গিটারের সাউন্ডটা ভিতরে যায়, তারপরে ওটাকে কম্পন হয়ে বাইরে চলে আসে। তো বডি পার্টে আমাদের কী কী আছে জেনে নেব। দেখতে পাচ্ছ বডি পার্টে যে এই হোলটা আছে, হ্যাঁ, ফুটোটা আছে, এটা হলো সাউন্ড হোল। এইখান দিয়ে আমাদের গিটারের যত সাউন্ড বার হয়, হ্যাঁ, তার ভিতরে দেখবা এখানে আছে, দেখবা ব্র্যান্ডের স্টিকার বসানো থাকে, লোগো বসানো থাকে। তো আমরা অত ডিটেলসে যাব না, এটা গিটারের হোল, হ্যাঁ, সাউন্ড বার হয় এটা দিয়ে, দেখতে পাচ্ছ ঢোলের মতো সাউন্ড হচ্ছে যেখানে বাজছে। তারপরে দেখতে পাচ্ছ তার যেখানে আমাদের স্টার্ট হয়েছে, যুক্ত হয়েছে, নিয়ে এখানে বাঁধানো রয়েছে, জড়ানো রয়েছে, এই কালো অংশটাকে বলবো আমরা ব্রিজ, গিটারের ব্রিজ। এখান দিয়ে তারটাকে মানে প্রথমে বসিয়ে এই নাটগুলো খুলে, আমি আগে এখন আর অত ডিটেলসে বলবো না, হ্যাঁ, তোমাদের মাথায় ঢুকবে না, আমি পরে তারগুলো কীভাবে ঢোকাতে হয়, কীভাবে টিউন করতে হয় সব কিছু বলে দেবো। তা এটা হলো ব্রিজ, এই কালো কাঠের অংশটাকে বলে ব্রিজ, এখান দিয়ে তার যুক্ত করে এখানে যুক্ত করানো, তারপরে টাইট করানো হয়, তা এটা ঢোল। তো গাইস, আর কিছু আমি তোমাদেরকে বলবো না, এই সিম্পল এটাই, অত ডিটেলসে যাব না, এইগুলোই আমাদের ব্যবহার হবে। দেখে নাও একবার গিটারটা, কিছুই নেই, তারপরে উল্টো দিকে। তো আমরা গিটারের ব্যাপারে জেনে নিলাম। তো তিনটে পার্ট আছে গিটারে, ফার্স্ট হেড, তারপরে নিক, তারপর বডি, সবগুলো জেনে নিলাম। এবার গাইস আমরা গিটারটা ধরা বসানো শিখবো আমাদের। তো কীভাবে বসাবো গিটারটা গাইস? এই দেখতে পাচ্ছ এইটা রাউন্ড আছে, এই রাউন্ডটাতে আমাদের জাং থাকবে, মানে আমাদের থাই, হ্যাঁ, এইটা এখানে থাই ঠিকভাবে বসাবো, আর স্ট্রেট, খুব স্ট্রেটভাবে, হ্যাঁ গাইজ, স্ট্রেটভাবে একদম সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিটারটি থাকবে, আর এটাও যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় গাইজ, হ্যাঁ, এটাও যেমন সোজা হয়ে যায়। তো এইভাবে গিটার ধরবো, হ্যাঁ, খুব সুন্দরভাবে এরকমভাবে গিটার, আর এই কোহিনার এটা আছে, হ্যাঁ, হাটটা আছে, হাটটা এইভাবে তোমাদের কমফোর্টেবলভাবে, নিজে কমফোর্টেবলভাবে ধরবা। আর আমাদের এই বুকটা, চেস্টটা আছে, চেস্টটা এইখানে একটা সাপোর্ট দিয়ে থাকবে এইভাবে। তো আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ, এই রাউন্ডটা আছে, এই রাউন্ডটা আমাদের এই জাং বা থাইটা থুবো, হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সোজা। আর আমাদের হাতটা থাকবে কমফোর্টেবলভাবে, তুমি যেখানে হাত রাখবা, হ্যাঁ, এখানেও থাকবা বা এখানেও তোমাদের হিসাবে। আর আমাদের এই দেখতে পাচ্ছ এই চেস্ট, হ্যাঁ, এই বুকটা আছে, এটা তুমি এইখানে এই পাশে এখানে রেখে দেবা, খুব সিম্পলভাবে ধরবা সোজা, হ্যাঁ, খুব প্রথমে খুব খানিক ধরতে পারবা না, প্রথমবারে প্রথমে কিছুতে টেরিয়ে যাবে, বেঁকিয়ে যাবে, তা প্র্যাকটিস করবা, অভ্যাসে পরিণত হয়ে যাবে,
তারপরে হয়ে গেল গাইস, এবার আমরা গিটারের তারের ব্যাপারে জেনে নেব গাইস। তো সবে থাকা নিচের তারটির নাম হলো ফার্স্ট স্ট্রিং। হ্যাঁ দেখতে পাচ্ছ গাইস, প্রথম নিচের প্রথম তারটি হলো ফার্স্ট স্ট্রিং, তারপর সেকেন্ড স্ট্রিং, তারপর থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, ফিফথ স্ট্রিং, সিক্সথ স্ট্রিং। তো ছটি তার আছে, ছটা তারের ছটি শব্দ। হ্যাঁ দুটো তার একই টিউন, যেমন আমি বলে দিচ্ছি, প্রথম তার নিচেকার প্রথম তার আর উপরকার প্রথম তার। হ্যাঁ উপরকার সিক্স স্ট্রিং আর নিচেকার ফার্স্ট স্ট্রিং, হ্যাঁ দুটো টিউন একই। এদিকে বলে হ্যাঁ নি, এদের নাম হলো লো ই অ্যান্ড উপরকারটা হাই ই, ফার্স্ট স্ট্রিং অ্যান্ড সিক্স স্ট্রিং, দুটো টিউন একই সেম। হ্যাঁ এটা লো ই মানে লো খুব সুন্দর আওয়াজ করবে, লো ই ই সাউন্ড করবে, আর উপরকার হাই যেটা একটা বেস টাইপের হাই খানিক হাই সাউন্ড করবে গাইস, তা দুটো টিউন একই। হ্যাঁ এটা মি মানে সুরুর তার, তার জন্য খুব সুইট সাউন্ড, এটা মোটাটা তার জন্য বেস টাইপের সাউন্ড, তো এই দুটো একই, ফার্স্ট স্ট্রিং আর সিক্স স্ট্রিংয়ের সাউন্ড একই। তারপরে সেকেন্ড তারটির নাম, সেকেন্ড তারটির নাম হলো বি, বি গাইস। হ্যাঁ সেকেন্ড তারটির নাম বি, বি সাউন্ড করবে গাইস, বি টিউন। হ্যাঁ তারপরে থার্ড, থার্ড স্ট্রিংটির নাম হলো জি, জি। তারপরে ফোর্থ স্ট্রিং, তারপর ফিফথ স্ট্রিং, এইভাবে ছটা তার, ছটা তারের এক একটি নির্দিষ্ট টিউন আছে গাইস। তো এগুলো আমরা পরের দিনে শিখবো কীভাবে টিউন করতে হয়, হ্যাঁ কীভাবে আমাদের পিক পিক ধরতে হয়, এইভাবে জেনে নেব পরের দিন। তো আজকে এই এইগুলোই জানলাম, আর আজকে একটা জিনিসের ব্যাপারে জানবো, এটা হলো পিক গাইস, একটা পিক। হ্যাঁ এটা দিয়েই আমরা আঙুলেও বাজাতে পারি, হ্যাঁ আঙুলেও বাজাতে পারি, বাট আঙুলে স্ট্রামিংগুলো ভালো, এই আঙুলটাতে বাজাবা, তা আঙুলে যখন বাজাবা তখন নখগুলো ক্ষয় হয়ে যাবে গাইস, খুব জটিল প্রথমে, হ্যাঁ এই টিউনগুলো করতে পারবা না গাইস। এই লিডগুলো করতে পারবে না, তার জন্য একটা প্লাস্টিকের প্লেকটম বা পিক দেওয়ানো হয়, হ্যাঁ গিটারের সঙ্গে বা কিনতে পাওয়া যায়, মাত্র 5 টাকা 10 টাকা নিবে। হ্যাঁ এগুলো এটার দ্বারাই খুব এগুলো খুব এইভাবে খুব সুন্দরভাবে ধরানো হয়, এটা হলো পিক। তো পিককে আগের দিন কীভাবে ধরতে হয়, কীভাবে টিউন করতে হয়, হ্যাঁ সব কিছু আগের দিন শিখবো লিসেনটাতে। তো বন্ধুরা আজকে এই এই হলো আমাদের লিসেন, প্রথম লিসেন, খানিক লং ভিডিও হয়ে গেল প্রথমটা, সরি কিছু মনে করবা না। তো টাটা, টেক কেয়ার গাইজ, লাইক করবা, কমেন্ট করবা, হ্যাঁ আর ভিডিওটাকে শেয়ার করবা, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হয়ে থাকে তো প্লিজ লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দেওয়া, আর বেল আইকনটাকে টিপে দেবা, তো আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে চলে যাবে, আর জলদি করে দেখে নেবা। তো টাটা, টেক কেয়ার, বাই বাই গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটনকে ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকনকে দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।